নমস্কার আজকে আমরা যাব শুশুনিয়ার কাছে একটা ছোট্ট গ্রাম গ্রামের নাম ভরতপুর এই পটুচিত্রের এই গ্রাম ভরতপুর যেতে গেলে আমরা দুর্গাপুর হয়ে যেতে পারি রানীগঞ্জ হয়ে অথবা দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে এই যে আমাদের ব্যারেজ দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম ব্যারেজটা দেখে নিয়ে সেখান থেকে আমরা যেতে পারি মেজিয়া হয়ে বর্জোরা মেজিয়া হয়ে আমরা পৌঁছে যেতে পারি শুশুনিয়া এই শুশুনিয়া পৌঁছে গেলে আপনি একটা অদ্ভুত ধরনের দৃশ্য পাবেন যার সেই দৃশ্যের পিছনে আপনার এক পাহাড় যে পাহাড়কে আপনি বিভিন্ন জায়গা থেকে দূর থেকেই যে দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে যত কাছে যাবেন তত পাহাড় যেন আরও বড় হয়ে উঠবে পাহাড় আপনার কাছে এসে যেন ধরা দেবে এই পাহাড়কে বাঁদিকে রেখে আমরা পাঁচ কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাব একটা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে ভরতপুর দেখুন কি সুন্দর ছোট্ট গ্রাম এই গ্রামের কত পশু পাখি হ্যাঁ এই গ্রামের একটা দোকান সেই দোকানের পাশেই এই মন্দির মানে ছোট্ট মন্দির সেরকম চালাও নয় আবার খুব বড় মন্দির যে তা নয় কিন্তু এই মন্দিরের সামনে গেলেই আপনাকে লোকজন যারা এই পটচিত্রের শিল্পী তারা আপনার কাছে এগিয়ে আসবে তাদেরকে যদি বলেন তারা এই ভাবে পটচিত্রের পশড়া নিয়ে এখানে বসবেন দেখুন কি সুন্দর অদ্ভুত তাদের হাতের কাজ এই হাতের কাজ তারা কিছু দেওয়ালেও করেছে এই রাধাকৃষ্ণের মূর্তি তাদের শিকার যাওয়ার ছবি এই ধরনের নানা ছবি রামায়ণ মহাভারত এই সমস্ত ছবি করেছে এইটা হচ্ছে শম্ভু চিত্রকরের নাম্বার আমি দিয়ে রাখলাম এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আমি নিচে আমার কমেন্ট বক্সেও দিয়ে রাখব এই নাম্বার আর ওখানে যদি থাকতে চান তাহলে এই দুটো হোটেলের নাম্বারও আমি দিয়ে রাখলাম আপনারা খুব কাছে একটা বেলা আপনারা ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে ধন্যবাদ